মাস্টার অংশুমান, সত্যজিৎ রায়। সেই সকালটার কথা আমি কোনো দিন ভুলতে পারবো না। সেদিন ছিল রবিবার। তিন দিন ধরে সমানে বাদলা করে সেদিনই প্রথম ঝলমলে রোদ বেরিয়েছে। আমি একটা অঙ্ক কষে আমার খাতাটা বন্ধ করেছি, এমন সময় বিশুদা এলো। বিশুদা বিশ্বনাথ গাঙ্গুলি, আমার জ্যাঠুতো দাদা। সে একটা সিনেমা কোম্পানিতে কাজ করে। বিশুদা এসেই বলল, হ্যাঁ রে, তোর পুজোর ছুটি কবে থেকে শুরু হচ্ছে? আমি বললাম, 7ই অক্টোবর। কেন? কারণ তোকে নিয়ে সটকাবার তাল করছি। তার মানে? দাঁড়া, আগে কাকার সঙ্গে কথা বলি। বাবা পাশের ঘরে বসে খবরের কাগজ পড়ছিলেন। বিশুদা সটান তার সামনে গিয়ে হাজির হল, আমি তার পিছনে। বাবা কাগজ থেকে মুখ তুলে বললেন, কি রে বিশু, সকাল সকাল কি ব্যাপার? বিশুদার উত্তর শুনেই আমার বুকের ভিতরটা ঢিপঢিপ করতে শুরু করল। একটা জরুরি ব্যাপারে তোমার কাছে এসেছি ছোটকা, বলল বিশুদা। আমাদের ডিরেক্টর সুশীল মিত্তির একটা ছবি করছেন, বেশিরভাগ শুটিং হবে বাইরে আজমিরে। এতে একটা বছর 12 ছেলের পার্ট আছে, খুব ভালো পার্ট, প্রায় 20 দিনের কাজ। আমার বিশ্বাস অংশুকে খুব ভালো মানাবে পার্টটাকে। এখন তুমি যদি... শুধু আমি কেন, বললেন বাবা, আমার ছেলের একটা মতামত নেই? বাবা যে কথাটা ঠাট্টা করে বলেছেন সেটা জানি, কিন্তু এটা বুঝলাম যে তার খুব একটা আপত্তি নেই। অ্যাক্টিং জিনিসটা বাবা খুব পছন্দ করেন সেটা আমি জানি, আমাকে গলা ছেড়ে আবৃত্তি করতে বাবাই শিখিয়েছেন। আর স্কুলে আবৃত্তি করে প্রাইজ পেলে বাবাই সবচেয়ে বেশি খুশি হন। স্কুল কামাই হবে নাকি, জিজ্ঞেস করলেন বাবা। হলেও বড় জোর 2-4 দিন, বলল বিশুদা। পুজোর ছুটির মধ্যে 14 আনা কাজ হয়ে যাবে, তারপর হয়তো 4-5 দিনের কাজ থাকবে কলকাতার স্টুডিওতে। অংশু তো ভালো ছেলে, 2-4 দিন কামাইতে ওর কিছু ক্ষতি হবে না। অংশুর কথা যে বলছিস ও পারবে তো? আলবাত, বলল বিশুদা। তবে শুধু আমি বললে তো হবে না, কাল সকালে সুশীল বাবুকে একবার নিয়ে আসছি, সুশীল মিত্তির আমাদের ডিরেক্টর। তবে ওর টেস্ট আমি জানি, আই এম শিওর অংশুকে ওর পছন্দ হবে, আর পার্টটাও খুব ভালো। ওই ছেলেকে নিয়েই যত কাণ্ড কারখানা, ওর পার্টটা ও আগেই পেয়ে যাবে, তুমি পড়িয়ে দিও, ওর কোনো অসুবিধা হবে না। তাছাড়া কাজের সঙ্গে সঙ্গে নতুন দেশ দেখা হবে, সেটাও কি কম নাকি? কিরে অংশু, আমার সঙ্গে যেতে আপত্তি নেই তো? বাবা মা থাকবেন না কিন্তু। আমি মাথা নেড়ে জানিয়ে দিলাম আমার কোনো আপত্তি নেই। আমার গলা দিয়ে আওয়াজ বেরুচ্ছে না, বুকের ভিতর ঢিপ ঢিপ করছে। বিশুদার দৌলাতে আমার স্টুডিওতে গিয়ে শুটিং দেখা হয়ে গেছে। মোটামুটি কি ঘটনা ঘটে সেটা আমি জানি। দেখতে দেখতে আমার অনেকবার মনে হয়েছে ওরকম আমিও পারি, ক্যামেরার সামনে আমার মোটেই ভয় করবে না। আমার ভুলের জন্য একই শট বারবার নিতে হবে না, কখনো না। অবশ্যই সেটা কতদূর সত্যি তা এখনো জানি না। বিশুদা আবার বলল, তোর কোনো চিন্তা নেই, কাজটা করতে তোর কোনো অসুবিধা হবে না, আর ছবি শেষ হয়ে সিনেমায় দেখানো হলে তোর কি নাম হয় দেখিস, এমনকি শ্রেষ্ঠ শিশু অভিনেতা হিসেবে পুরস্কারটা হয়তো পেয়ে যেতে পারে মাস্টার অংশুমান গাঙ্গুলি। পরের দিন ডিরেক্টর সুশীলবাবু এলেন আমাকে দেখতে। ভদ্রলোক গম্ভীর হলেও কড়া মেজাজের লোক বলে মনে হলো না। উনি বলাতে আমি পুরাতন ভৃত্যটা আবৃত্তি করে শুনিয়ে দিলাম, তাতে মনে হলো ভদ্রলোক খুশি হলেন। তবে তোমার একটা ক্যামেরা টেস্ট নিতে হবে 2-4 দিনের মধ্যে, বললেন সুশীলবাবু। সে ব্যাপারে বিশু তোমাকে জানিয়ে দেবে, কয়েক লাইন কথা তোমায় পাঠিয়ে দেব, সেটা তুমি মুখস্থ করে রেখো। সুশীলবাবু চলে যাবার পর বাবা বললেন, দেখো বাবা, এও একরকম পরীক্ষা, কিন্তু স্কুলের পরীক্ষায় ভালো করো তুমি, তেমনই এতেও ভালো করতে হবে। স্কুলে যেমন মাস্টার মশাই, তেমনই এখানে ডিরেক্টর হবেন তোমার মাস্টার, তাঁর কথা শুনবে। পড়া যেমন মুখস্থ করো, তেমনই এখানেও তোমার পার্ট ভালো করে মুখস্থ করবে।
আমার ভয় ছিল যে মা হয়তো বেঁকে বসবেন, কিন্তু তিনিও এক কথায় রাজি। ছেলে প্রায় এক মাসের জন্য দূরে চলে যাবে শুনে প্রথমে একটু খুঁতখুঁত করলেন, কিন্তু বিশুদাকে মা বাবা দুজনেই এত ভালোবাসেন যে তার উপর আমার ভার দিয়ে দুজনেই নিশ্চিন্ত। আমি যে পার্টটা পেয়েই গেছি, ক্যামেরা টেস্টটা সে শুধু নাম খোয়াচ্ছে, সেটা বুঝলাম যখন দুদিন পরে বিশুদা আবার এলো দর্জি নিয়ে আমার জামার মাপ নিতে। কুর্তা আর চাপা পায়জামা পরতে হবে আমাকে, রাজস্থানী পোশাক। কিন্তু শুধু একরকম পোশাকেই হবে না, আমাকে নাকি দুটো পার্ট করতে হবে। এক হলো রাজা ভরত সিং এর ছেলে অমৃত সিং, আরেক হলো গরিব স্কুল মাস্টার গোপীনাথের ছেলে মোহন। দুজনেরই এক বয়স, এক চেহারা। পুষ্করের মেলাতে দুজনের আলাপ হবে। একসঙ্গে দুজন একরকম দেখতে ছেলেকে দেখাবার জন্য ক্যামেরার কারসাজি ব্যবহার করা হবে। দুই নতুন বন্ধুতে মেলা ছেড়ে যাবে একটি নিরিবিলি জায়গায় খেলা করতে। সেখানে দুজন পোশাক অদলবদল করবে মজা করার জন্য, আর তার ফলে তিনজন গুন্ডা রাজপুত্র ভেবে মোহনকে কিডন্যাপ করে নিয়ে যাবে। তাদের মতলব হলো রাজার কাছ থেকে মোটা টাকা আদায় করে তারপর ছেলেকে ফেরত দেওয়া। এদিকে অমৃত বাড়ি ফিরে আসে মোহনের পোশাক পরে, আর এসে বাবা মাকে সব কথা বলে। ছেলে পার পেয়ে গেছে জেনে বাবা মা হাঁপ ছাড়েন, কিন্তু অমৃত জোর গলায় বলে যে তার বন্ধুকে উদ্ধার না করা পর্যন্ত সে কারুর সঙ্গে কথা বলবে না। শেষকালে গল্পের হিরো তরুণ পুলিশ ইন্সপেক্টর সূর্যকান্ত রাঠোর অসম সাহসের পরিচয় দিয়ে মোটর সাইকেলে করে দস্যুদের হাত থেকে মোহনকে উদ্ধার করে আনবে। গল্পটা জেনে আর পার্ট দুটো পড়ে আমার উৎসাহ দশগুণ বেড়ে গিয়েছিল, আর সেই সঙ্গে মনের মধ্যে নানান প্রশ্ন জমা হতে শুরু করেছিল। বিশেষ করে দুর্দান্ত সাহসী সূর্যকান্তর পার্টে কে অ্যাক্টিং করবে সেটা জানার জন্য ভীষণ কৌতূহল হচ্ছিল। বিশুদা বলল ওই পার্টে শঙ্কর মল্লিক বলে একজন নতুন ছেলেকে নেওয়া হচ্ছে, সে নাকি দারুণ স্মার্ট আর খুব ভালো দেখতে। আমি বললাম, কিন্তু ও কি মোটরসাইকেল চালাতে জানে? বিশুদা হেসে বলল, তা জানে ঠিকই, কিন্তু স্টান্টবাজির জন্য মাইনে করা স্টান্ট ম্যান আসছে বম্বে থেকে। স্টান্ট ম্যান? সে আবার কি? সে পরে দেখতে পাবি, বলল বিশুদা। 5ই অক্টোবর আমাদের শুটিংয়ের দল রওনা দিল আজমির, হাওড়া থেকে দিল্লি, দিল্লি থেকে বান্দিকুই, বান্দিকুই থেকে আজমির, তার মানে দুবার চেঞ্জ। 5ই সন্ধ্যায় রওনা হয়ে 7ই রাত্রে পৌঁছানো। আগে থেকে বগি বুক করে রাখা ছিল, চাকরবাকর ছাড়া আর সকলেই ধরে গেছে একটা ফার্স্ট ক্লাস বগিতে। ট্রেনেই আমার সকলের সঙ্গে আলাপ হয়ে গেল। অ্যাক্টরদের মধ্যে এখন আমাদের সঙ্গে যাচ্ছেন 7 জন, এদের কাজ একেবারে প্রথম দিকেই, বাকি সবাই ক্রমে ক্রমে এসে পড়বেন। অমৃত সিং এর বাবা মা মানে রাজারানীর পাঠ করছেন পুলকেশ ব্যানার্জি আর মমতা সেন। ইন্সপেক্টর সূর্যকান্তের পাঠ করছেন শঙ্কর মল্লিক, সে তো আগেই বলেছি। এছাড়া আছেন গুন্ডাদের সর্দার ছগনলালের পাঠে জগন্নাথ দে, ইনি বাংলা ছবির নামকরা দুষ্টু লোক বা যাকে বলে ভিলেন, একে সবাই যোগু ওস্তাদ বলে ডাকে। এসব অ্যাক্টর ছাড়া আছেন ডিরেক্টর সুশীলবাবু, সাউন্ড রেকর্ডিস্ট উজ্জ্বল প্রামাণিক, ক্যামেরাম্যান ধীরেশ বোস, গল্পের লেখক সুকান্ত গুপ্ত, মেকআপ ম্যান সজল সরকার। অ্যাসিস্ট্যান্টদের দলে আছেন সবশুদ্ধ 8 জন, আর সবশেষে বিশুদা। এদের মধ্যে 14 জন ট্রেন ছাড়বার কিছুক্ষণের মধ্যেই দুটো কামরায় ভাগ করে তাস খেলতে শুরু করেছেন। 7 জন খেলছে রামি আর 7 জন ফ্লাশ। আমি রামি জানি, তাই সেই কামরাতেই বেশিটা সময় কাটাচ্ছি। বিশুদাও রামির দলে ভিড়ে পড়েছে। যারা খেলছেন না তাদের মধ্যে আছে ডিরেক্টর সুশীলবাবু আর গল্প লিখিয়ে সুকান্ত গুপ্ত। এরা দুজন ছবি নিয়ে আলোচনা করছেন। এছাড়া পুলকেশ ব্যানার্জি আর মমতা সেন দুজনেই হাতে ম্যাগাজিন নিয়ে বসে আছেন। আমাকে আমার পার্ট দিয়ে দিয়েছে বিশুদা কলকাতায় থাকতেই। একটা ফাইলের মধ্যে প্রায় 20 পাতা ফুল স্ক্র্যাপ কাগজ, সেটা বাবা একবার পড়িয়ে শুনিয়ে দিয়েছেন আমাকে। তা থেকে আমি খানিকটা বুঝে গেছি কিভাবে আমাকে রিঅ্যাক্টিং করতে হবে।
খুব বেশি কথা নেই, তাই মুখস্থ করতে অসুবিধা হবে না। আসবার দুদিন আগে কলকাতা স্টুডিওতে আমার টেস্টটা নেওয়া হয়ে গেছে। তাতে শঙ্কর মল্লিকের সঙ্গে একটা ছোট দৃশ্যে আমাকে রাজস্থানী পোশাক পরে অ্যাক্টিং করতে হয়েছে ক্যামেরার সামনে। কাজটা নিশ্চয়ই ভালো হয়েছিল, তা না হলে সুশীলবাবু কেন আমার পিঠ চাপড়ে দুবার এক্সেলেন্ট বলবেন? আর সেই থেকেই লক্ষ্য করছি আমার সঙ্গে চোখাচোখি হলেই সুশীলবাবু হাসছেন। বর্ধমানে থালিতে ডিনার খাবার পর আমি একটা আপার বাড়তে উঠে নিজেই হোল্ডল খুলে বিছানা পেতে শুয়ে পড়লাম। মমতা সেন আমার কামরায় ছিলেন, তিনি বললেন, তুমি আমাকে এবার থেকে মমতা মাসি বলে ডাকবে, কেমন? আর কোনো কিছু দরকার টরকার হলে আমাকে বলবে। আমি পাশ ফিরে চোখ বুঝে ভাবতে লাগলাম, না জানি কত কি ঘটনা ঘটবে সামনের এক মাসে। বিশুদা আছে, তাই বাবা মা যে নেই সে কথা মনেই হচ্ছে না। একবার কালিম্পং গিয়েছিলাম আমার মামাতো ভাই বোনদের সাথে, সেবারও বাবা মা ছিলেন না। আমার কিন্তু কোনো অসুবিধাই হয়নি, আমি জানি এবারও হবে না। কাজের মধ্যে দেখতে দেখতে এক মাস পেরিয়ে যাবে, এই ভাবতে ভাবতেই কখন যে ঘুম এসে গেছে টেরই পাইনি। দুই, বাবা কলেজে ইতিহাস পড়ান। তিনিই আমাকে বলেছিলেন যে আজমির শহরটা ষোড়শ শতাব্দীতে আকবর দখল করে নেন মারওয়ার অধিপতি মালদেওয়ের হাত থেকে। ঊনবিংশ শতাব্দীর গোড়ার দিকে আজমির ব্রিটিশদের হাতে চলে আসে। আজমির থেকে 11 কিলোমিটার পশ্চিমে হল পুষ্কর। এটা হলো হিন্দুদের একটা বড় তীর্থস্থান। এখানে একটা হ্রদ আছে যেটাকে ঘিরে প্রতি বছর কার্তিক মাসে একটা মেলা বসে, যাতে লাখের উপর লোক আসে। আমাদের ফিল্মের গল্পে অবশ্যই আজমির হয়ে যাচ্ছে কাল্পনিক শহর হিন্ডলগড়। আমাদের ফিল্মের নামও হিন্ডলগড়। পুষ্কর অবশ্যই পুষ্করই থাকছে, আর এই পুষ্করের মেলাতেই স্কুল মাস্টারের ছেলে মোহনের সঙ্গে রাজকুমার অমৃত সিংয়ের আলাপ হচ্ছে। রাত করে আজমির পৌঁছে আমরা সোজা চলে গেলাম সার্কিট হাউসে। এইখানেই 3 সপ্তাহের জন্য আমরা থাকব। বেশ বড় সার্কিট হাউস, দোতলায় উত্তর আর পশ্চিমে চওড়া বারান্দা। সেখানে দাঁড়ালেই উত্তরে প্রকাণ্ড আনা সাগর লেক আর পশ্চিমে পাহাড় দেখা যায়। রাত্রিরে অবশ্যই দেখার কিছুই নেই, কিন্তু বেশ বুঝতে পারছিলাম যে আমরা একটা অদ্ভুত জায়গায় অদ্ভুত বাড়িতে এসে পড়েছি। আকাশে 1/3 চাঁদের ফিকে আলো পাতলা কুয়াশায় ঢাকা লেকের জলে পড়ে দারুণ দেখাচ্ছে। দূরে শহরে কোথায় যেন ঢোলক বাজিয়ে গান হচ্ছে, এছাড়া আর কোনো শব্দ নেই। আমি বারান্দার রেলিংয়ের ধারে দাঁড়িয়েছিলাম। বিশুদা এসে বলল, চ, তোর ঘর ঠিক হয়ে গেছে, মমতাদি শোবেন একই ঘরে, তোর কোনো ভয় নেই। ভয় আমার এমনিতেই ছিল না, এত লোকের সঙ্গে একসঙ্গে থাকব তাতে আবার ভয় কিসের? আমার কাজ কবে থেকে শুরু? আমি জিজ্ঞেস করলাম বিশুদাকে। ও বলল, কাল একবার পুষ্কর দেখতে যাওয়া হবে, আর যে বাড়িটা রাজবাড়ি হবে সেই বাড়িটা। কাজ শুরু পরশু থেকে। কথার মাঝখানে মমতা মাসি এসে বললেন, কি অংশু, মার জন্য মন কেমন করছে? সত্যি বলতে কি, বাড়ির কথা একবারও মনে হয়নি, আর সেটাই বললাম মমতা মাসিকে। এই তো চাই, বললেন মমতা মাসি, আমি যতদিন আছি ততদিন আমি কিন্তু তোমার মা, বুঝেছ? কোনো অসুবিধা হলে আমাকে বলবে। রাত্রিরে ঘুমটা ভালোই হলো। সকালে উঠে বারান্দায় বেরোতেই প্রথম সত্যি করে লেকটা দেখতে পেলাম, বিরাট লেক। ওপারে সব কিছু ছোট ছোট দেখাচ্ছে, জলে অসংখ্য হাঁস চড়ে বেড়াচ্ছে। পাহাড়টা বেশ উঁচু, একেবারে লেকের জল থেকে উঠেছে বলে মনে হয়। ডিম রুটি আর চমৎকার বড় বড় জিলিপি দিয়ে ব্রেকফাস্ট করে 9টার সময় প্রথম দেখতে গেলাম হীরে জহরতের ব্যবসায়ী ধনী স্বরূপলাল লোহিয়ার বাড়ি। দলের বেশিরভাগ লোকই সার্কিট হাউসে রয়ে গেছে। বেরিয়েছি শুধু 6 জন, আমি, বিশুদা,
সুশীলবাবু, সুশীলবাবুর অ্যাসিস্ট্যান্ট মুকুল চৌধুরী, ক্যামেরাম্যান ধীরেশ বোস আর গল্পের লেখক সুকান্ত গুপ্ত। একটা বড় বাস আর তিনটে ট্যাক্সি ভাড়া করা হয়েছে 3 সপ্তাহের জন্য। তার মধ্যে 2টো ট্যাক্সি আজ খাটছে। মিস্টার লোহিয়ার বাড়িটাকে বাড়ি বললে ভুল হবে, বরং দুর্গ বলা উচিত। চারদিকে পরীক্ষা নেই বটে, কিন্তু গাছপালা, পুকুর, মন্দির সমেত জমি রয়েছে বিশাল। এই কেল্লাই হবে রাজবাড়ি, আর এই বাড়ির ছেলেই হবে অমৃত সিং। সত্যি বলতে কি, এরকম বাড়ি আমি কখনো দেখিনি, হলদে পাথরের তৈরি, কতকালের যে পুরনো তা দেখে বোঝার কোনো উপায় নেই। মোঘল আমলের হলেও অবাক হব না, শেষ পর্যন্ত সেটাই ঠিক বলে জানা গেল। মিস্টার লোহিয়ার বয়স 60-এর উপর, ধবধবে সাদা চুল আর চারা দেওয়া বিরাট সাদা গোফ। আমাদের সবাইকে খুব খাতির করে বসবার ঘরে নিয়ে গিয়ে বসালেন, বললেন তিনি ফিল্ম বেশি দেখেন না, তবে বাংলা আর বাঙালিদের খুব ভালোবাসেন। তার এক মামাতো ভাইয়ের পরিবার নাকি 200 বছর ধরে কলকাতায় থেকে ব্যবসা করছে। এই মামাতো ভাই মতিলাল চুনৌরিয়ার সঙ্গে আমাদের ছবির প্রডিউসারের আলাপ ছিল। তিনি মিস্টার লোহিয়াকে চিঠি লিখে আমাদের শুটিংয়ের বন্দোবস্ত করে দিয়েছেন। একটা সুবিধে হচ্ছে যে এবাড়ির লোকের তুলনায় ঘরের সংখ্যা অনেক বেশি, তার মধ্যে কয়েকটা ঘরে শুটিং হলে বাড়ির লোকের কোনো অসুবিধা হওয়ার কথা না। মিস্টার লোহিয়া আমাদের চা আর লাড্ডু খাওয়ালেন, আর তারপর তার কিছু হীরে জহরত বার করে দেখালেন। দেখে আরেকবার চোখটা টেরিয়ে গেল। সব শেষে একটা নীল পাথর দেখালেন, তার সাইজ একটা পায়রার ডিমের মতো, সেটার নাম নীলকান্ত মণি। এরকম পাথর নাকি খুব কমই পাওয়া যায়। খুব ইচ্ছা হচ্ছিল সেটার দাম জিজ্ঞেস করার, শেষ পর্যন্ত সুশীলবাবুই সেটা করলেন। তাতে মিস্টার লোহিয়া একটু হেসে বললেন, ইট ইজ প্রাইসলেস, তার মানে এর দামের কোনো হিসেব হয় না। মনে মনে ভাবলাম, বাড়ির গেটে কি সাধে বন্দুকধারী দারোয়ান রেখেছেন লোহিয়া সাহেব? এই এক বাড়িতে কোটি কোটি টাকার ধনরত্ন রয়েছে। মিস্টার লোহিয়ার কাছ থেকে বিদায় নিয়ে আমরা গেলাম পুষ্কর। পথে একটা গিরিবর্ত পড়ে যেটা প্রায় 1 মাইল লম্বা, দুদিকে খাড়া পাহাড় আর তার মধ্যে দিয়ে রাস্তা। পুষ্কর পৌঁছতে লাগলো 20 মিনিট। সুকান্তবাবুর খুব পড়ার বাতিক, তিনি রাজস্থান সম্বন্ধে অনেক কিছু পড়ে এসেছেন। তিনি বললেন যে 1500 বছর আগেও নাকি পুষ্কর ছিল ভারতবর্ষের একটা প্রধান তীর্থস্থান। হ্রদের পাশে মন্দিরগুলো আওরঙ্গজেব ভেঙে ফেলেন, তার জায়গায় নতুন মন্দির তৈরি করেছে। তার মধ্যে যেটা সবচেয়ে বিখ্যাত সেটা হলো ব্রহ্মার মন্দির। ভারতবর্ষে এটাই নাকি একমাত্র মন্দির যেখানে ব্রহ্মাকে পুজো করা হয়। মন্দিরের বাইরে উপর দিকে ব্রহ্মার বাহন হাঁসের মূর্তি রয়েছে। আমাদের মধ্যে 2জন, সুশীলবাবু আর লেখক সুকান্তবাবু, মন্দিরে ঢুকে পুজো দিয়ে এলেন। 2দিন পরেই পুষ্করের মেলা আরম্ভ। লেকের দক্ষিণে প্রকাণ্ড খোলা মাঠে মেলার তোড়জোড় চলছে। উট, গরু আর ঘোড়া আসতে শুরু করেছে। এই 3টি জিনিসের এত বড় হাট নাকি আর কোথাও বসে না। যেদিকে মেলা বসবে তার উল্টো দিকে খানিকটা অংশে গাছপালা আর একটা পুরনো ভাঙা হাভেলির জায়গাটা সুশীলবাবু আর ক্যামেরাম্যান ধীরেশ বোস বেছে নিলেন অমৃত আর মোহনের পোশাক বদল আর কিডন্যাপিংয়ের দৃশ্যের জন্য। এখানেই 3জন দস্যু এসে অমৃত বেশি মোহনকে কোলপাজা করে তুলে নিয়ে পালাবে। অবশ্যই এই দস্যুরা পুরনো আমলের দস্যু নয়, এরা মোহনকে নিয়ে পালাবে একটা মোটর গাড়িতে, উট বা ঘোড়ায় চড়ে নয়। পুষ্কর থেকে ফিরতে ফিরতে হয়ে গেল 12:30। দুপুরে খাবার ব্যবস্থা হয়েছিল সার্কিট হাউসের একতলার ডাইনিং রুমে। একসঙ্গে 15 জন খেতে বসেছে, হিরো ভিলেন সবাই আছে। বেশ একটা গমগমে পিকনিক পিকনিক ভাব। এই ভাবটা চলবে যতদিন আজমিরে আছি ততদিন। অবশ্যই কাজ শুরু হলে ক্রমে ক্রমে সার্কিট হাউসের সঙ্গে সম্পর্কটা কমে আসবে, কারণ সারাদিনই প্রায় বাইরে বাইরে থাকতে হবে।
খেতে খেতে সুশীলবাবু তুললেন মিস্টার লোহিয়ার হীরে জহরতের কথা। আমরা নীলকান্তমণির মতো একটা আশ্চর্য জিনিস দেখে এসেছি বলে যারা জাননি তারা সকলেই আফসোস করল। দুপুরে খাবার পর আগামীকাল যে দৃশ্যটা শুটিং হবে সেটায় একবার চোখ বুলিয়ে নিলাম। এটা জানি যে ছবির শুটিং ঠিক পরপর গল্পের ঘটনা ধরে হয় না, অনেক সময় পরের দিকের দৃশ্য আগে আর গোড়ার দিকের দৃশ্য শেষে তোলা হয়। যেমন কালকে যে দৃশ্যটা প্রথম তোলা হবে সেটা হলো মেলা থেকে ফেরার পরের দৃশ্য। যদিও প্রথম দিনের কাজ, কিন্তু খুব সহজ নয়। আমি ফাইলটা খুলে কালকের পার্টটা একবার দেখে নিচ্ছি। এমন সময় বিশুদা এসে বলে গেল যে সন্ধেবেলা বারান্দায় রিহার্সাল হবে, আমি রাজা রানী রাজার দেওয়ান সকলকেই থাকতে হবে। মনে মনে বললাম এই শুরু হলো কাজ, এই কাজ করতে কত কি কাণ্ড হবে সেটা কি আগে থেকে জানতাম। তিন, পরদিন ভোর ছটায় উঠতে হলো। শুধু আমাকে নয়, যাদের শুটিংয়ের দরকার হবে তাদের সকলকেই ভোর ছটায় চা এনে দিয়ে উঠিয়ে দিল পঞ্চানন বেয়ারা। ব্রেকফাস্ট পরে হবে, এটা ছিল যাকে বলে বেডটি। আমার এই জিনিসে অভ্যাস নেই, কিন্তু এখানে আর সকলের সঙ্গে চা খেতে মোটেই খারাপ লাগলো না। আজমিরে অক্টোবর মাসে সকালে একটা শীত শীত ভাব থাকে, তাই মমতা মাসি আমাকে জোর করে একটা পুলোভার পরিয়ে দিলেন। রোদ বাড়লে সেটা খুলে ফেললেই হবে। গতকাল রিহার্সাল ভালোই হয়েছে। আমার যেটুকু ভয় ভয় ভাব ছিল সেটা অন্যদের সঙ্গে একসঙ্গে কাজ করে একদম কেটে গেছে। রাজবাড়িতে কিছু ছোট পাঠ করার জন্য আজমির থেকেই তিনজন বাঙালিকে নেওয়া হয়েছে। তারা এখানের বহুদিনের বাসিন্দা, বিশুদাই খোঁজ করে তাদের জোগাড় করে এনেছে। বিশুদাকে সারাক্ষণ চরকিবাজির মতো ঘুরতে হয়, ওর কাজটাকে বলে প্রোডাকশন ম্যানেজারের কাজ। এই একজন লোক যার এক মুহূর্ত বিশ্রাম নেই। আজ সকালে 9টা থেকে কাজ আরম্ভ হবার কথা, 1টার সময় লাঞ্চের জন্য 1 ঘন্টা ছুটি, তারপর আবার 2টো থেকে কাজ। আমার কাজটা বিকেলের মধ্যেই শেষ হয়ে যাবে, সন্ধ্যের পরেও কাজ আছে। তাতে 3 গুন্ডাকে দরকার হবে আর আমাকে লাগবে মাত্র 1টা শটের জন্য। ছগনলাল গুন্ডা তার 2 সাকরেতকে নিয়ে রাজবাড়ি পাঁচিলের বাইরে হানা দিতে এসেছে। তারা মতলব করছে রাজকুমার অমৃতকে নিয়ে পালাবে, তারই সুযোগ খুঁজছে। রাজবাড়ির বাইরে থেকে 2তলার একটা ঘরে তারা অমৃতকে দেখতে পায়। অমৃত এ ঘর সে ঘর খেলা করে বেড়াচ্ছে আর ছগনলাল তাকে মাঝে মাঝে দেখতে পাচ্ছে। এই হলো দৃশ্য। আজ আমাদের সব গাড়িগুলোকেই দরকার হলো। বাসের মাথায় প্রথমে চাপানো হলো ক্যামেরা চলার জন্য রেলগাড়ির মতো লাইন, টুকরো টুকরো 8-10 ফুটের লাইন পরস্পরের সঙ্গে জুড়ে বড় লাইন হয়ে যায়। তার উপর দিয়ে চলে চাকাওয়ালা গাড়ি যাকে বলে ট্রলি, আর সেই ট্রলির উপর বসে ক্যামেরা। এই ট্রলিও উঠেছে বাসের মাথায়, আর উঠেছে স্টুডিওর বড় বড় আলো। দিনের বেলাও ঘরের ভিতর কাজ করতে বাইরে থেকে আসা আলোর সঙ্গে বাড়তি ইলেকট্রিক আলো যোগ করতে হয়। আজ সকালে আমি ছাড়া অ্যাক্টিংয়ের জন্য দরকার হবে রাজা রানী দেওয়ান আর আরও জনাতিনেক লোক, যাদের কোনো কথা বলতে হবে না, এদের বলা হয় এক্সট্রা। আর এদের সবাইকে আজমিরেই পাওয়া গেছে। এখানে একটা হিন্দি নাটকের দল আছে, তারা গতকাল সন্ধ্যায় এসেছিল সার্কিট হাউসে। তারা বলে গেছে লোক দিয়ে সাহায্য করবে। 7:30টার সময় আমাদের গাড়ি আর বাস রওনা দিয়ে দিল। মিস্টার লোহিয়ার বাড়ি যেতে 10 মিনিট লাগে, কাজেই সময় আছে অনেক। কিন্তু তোড়জোড়ে যে অনেক সময় বেরিয়ে যায় সেটা আমি একদিন স্টুডিওতে টেস্ট দিয়েই বুঝেছি। যিনি রাজা সাজবেন সেই পুলকেশ ব্যানার্জি প্রায় 15 বছর হলো ফিল্মে অ্যাক্টিং করছেন, সেই সঙ্গে থিয়েটারও করেন। তিনি গাড়িতে আমার পাশেই বসেছিলেন। যাবার পথে বললেন, এসো মাস্টার অংশুমান, আমাদের পার্টগুলো একটু ঝালিয়ে নেওয়া যাক। আমারও আপত্তি নেই, তাই গাড়ি চলতে চলতেই কয়েকটা রিহার্সাল দিয়ে দিলাম। রাজবাড়িতে পৌঁছে আগে ব্রেকফাস্ট খেয়ে নেওয়া হলো। মিস্টার লোহিয়া পুরো 1তলাটা ছেড়ে দিয়েছেন আমাদের জন্য, তাছাড়া শুটিংয়ের জন্য 2তলার 3টে ঘর ছাড়া আছে।
সেসব ঘরে চেয়ার টেবিল কার্পেট ছবি ঝাল লণ্ঠন সবই রয়েছে, আর সেগুলোই ছবিতে ব্যবহার করা হবে। ঘরে রাখার জন্য কলকাতা থেকে প্রায় কিছুই আনতে হয়নি। যতক্ষণ একতলায় খাওয়া হচ্ছে ততক্ষণে কাজের জিনিসপত্র দোতলায় যে ঘরে শুটিং হবে সেখানে চলে গেল। পুলকেশবাবু আর মমতা মাসি খাওয়া শেষ করেই একতলার বারান্দায় মেকআপ করার জন্য বসে গেলেন। আমাকে রং মাখতে হবে না, শুধু চুলটাকে একটু অন্যরকমভাবে আঁচড়ে নিতে হবে। খানিকটা সময় আছে তাই ভাবছি কি করব। এমন সময় একটা আওয়াজ শুনে আমার চোখ চলে গেল বাড়ির সামনের মাঠের দিকে। একটা মোটরসাইকেল মাঠের উপর ফটফটিয়ে বেড়াচ্ছে, আর তাতে চড়ে আছে বিশুদা। দুপাক ঘুরেই বিশুদা সাইকেলটাকে আমার সামনেই এনে দাঁড় করিয়ে বলল, আয় পেছনে বস, দু চক্কর ঘুরিয়ে আনি তোকে। আমি জানি যে গল্পে ইন্সপেক্টর সূর্যকান্তর সঙ্গে আমাকে মোটর বাইকের পিছনে চড়তে হবে, তাই ক্যারিয়ারে উঠে বসলাম, আর বিশুদা প্রচণ্ড শব্দ করে বাইক ছেড়ে দিল। আমার হাত দুটো বিশুদার কোমর জড়ানো, কানের পাশ দিয়ে শনশন করে হাওয়া যাচ্ছে, এ এক দারুণ মজা। বিশুদা যে এত ভালো মোটর বাইক চালায় সেটা জানতামই না। সে মোটর গাড়ি চালায় অবশ্যই অনেক দিন থেকেই। তিন পাক ঘুরে বাইকটাকে আবার বাড়ির সামনে এনে দাঁড় করালো বিশুদা। এও একটা রিহার্সাল বই কি, আমার মন বলছে স্টান্টম্যান যদি তেমন ওস্তাদ হয় তাহলে তার পিছনে চড়তে আমার কোনো ভয় লাগবে না। গল্পে এক জায়গায় আছে ইন্সপেক্টর সূর্যকান্ত মোহনকে ডাকাতদের হাত থেকে উদ্ধার করে মোটরসাইকেলে ছুটে চলেছে, আর ডাকাতরা তাদের তাড়া করেছে অ্যাম্বাসাডরে। তাদের এড়াবার জন্য সূর্যকান্ত রাস্তা ছেড়ে এবড়োখেবড়ো মাঠে নেমে পড়েছে। মোহন আঁকড়ে ধরে আছে সূর্যকান্তর কোমর, আর বাইক বেদম স্পিডে লাফাতে লাফাতে ছুটে চলেছে মাঠের উপর দিয়ে। আর তারপর এটাই আসল, এখানেই হাততালি পড়বে সিনেমা হলে। মাঠ থেকে বাইক কাঁচা রাস্তায় নেমেছে, ডাকাতদের গাড়ি আবার তাদের পিছু নিয়েছে। এবার রাস্তা হঠাৎ চড়াই ওঠে, উঠবার আগে মোটরসাইকেলের স্পিড ভীষণ বাড়িয়ে দেয় সূর্যকান্ত। তার কারণ আর কিছুই না, সামনে একটা 10 হাত চওড়া নালা, তাতে জল বইছে তোড়ে। সেই নালা এক লাফে পেরিয়ে উল্টো দিকের উতরাইতে পড়তে হবে। গল্পে অবশ্যই আছে সূর্যকান্ত স্বচ্ছন্দে নালা টপকে পেরিয়ে গেল, কিন্তু শুটিংয়ে বম্বের স্টান্টম্যান সেটা পারবে কি? আর সেটা করার সময় কি আমাকেই থাকতে হবে মোটরসাইকেলের ক্যারিয়ারে স্টান্টম্যানের কোমর জড়িয়ে ধরে? এ বিষয়ে এখন কিছু জিজ্ঞেস না করাই ভালো, যা হবার সে তো পরে জানতেই পারবো। কাজটা ভালো হবার জন্য যদি আমাকেই থাকতে হয় তাহলে তাই করব। সাইকেল থেকে নেমে বিশুদা বলল, সূর্যকান্তর জন্য এই বাইকটা ভাড়া করা হলো, আশা করি ক্যাপ্টেনের পছন্দ হবে। ক্যাপ্টেন? একটু অবাক হয়ে জিজ্ঞেস করলাম আমি। ক্যাপ্টেন আবার কে? ক্যাপ্টেন কৃষ্ণন, বলল বিশুদা, স্টান্টম্যান, আজ রাত্রিরে আসছে বম্বে থেকে। কৃষ্ণন বম্বে থেকে এলো, লোকটা যে মাদ্রাজি সেটা নাম শুনেই বুঝতে পারলাম। চার, প্রথম দিনের কাজটা খুব ভালোভাবেই উতরে গেল। প্রথম শটই ছিল আমার, মোহনের পোশাকে এসে ঘরে ঢুকছি দেওয়ানের সঙ্গে, সামনে বাবা, পোশাক বদল দেখে প্রথমে ভ্যাবাচাকা। প্রথমবারেই ঠিক হওয়ার জন্য একচোট সকলের হাততালি পেলাম, এমনকি মিস্টার লোহিয়া শুটিং দেখছিলেন তার নাতিকে সঙ্গে নিয়ে, তিনিও হাততালিতে যোগ দিলেন। আজ বাবা মার কথা মনে হয়ে মনটা একটু খারাপ হয়ে গিয়েছিল, এমন সুন্দর শুটিং তারা দেখলে না জানি কত খুশি হতেন। কিন্তু 5 মিনিটের মধ্যেই আবার দ্বিতীয় শটের জন্য তৈরি হতে হবে বলে দুঃখটা ঝেড়ে ফেলে দিতে হলো। বিশুদা প্রথম শটের সময় ছিল, সে শটের পর আমার পিছে একটা চাপড় মেরে ফিসফিস করে বলে গেল, এইভাবে চালিয়ে যা, কুছ পরোয়া নেই। রাজার পার্টে পুলকেশ ব্যানার্জিও বেশ ভালোই করলেন, কিন্তু তিনি একটা কথা বললেন লাঞ্চের সময়, সেটা আমার খুব মজার লাগলো। জানো মাস্টার অংশুমান, শিশু অভিনেতা পাশে থাকলে আর বড়দের দিকে কেউ চায় না, আমরা মিথ্যেই খেটে মরছি। এটাও লক্ষ্য করলাম যে প্রত্যেক শটের আগে পুলকেশবাবু চোখ বুজে বিড়বিড় করে কি যেন বলে নেন, বোধহয় ঠাকুরের নাম করে নেন। মমতা মাসির অ্যাক্টিংও আমার খুব ভালো লাগলো, বিশেষ করে চোখে জ্বলানোর ব্যাপারটা।
অনেক একটা নিজে থেকে চোখে জল আনতে পারে না। কান্নার দরকার হলে তারা শটের আগে চোখের কোনায় গ্লিসারিনের ফোঁটা দিয়ে দেয়, তার ফলে চোখ জ্বালা করে আর সঙ্গে সঙ্গে চোখ ভরে যায়। মমতা মাসি বললেন তার গ্লিসারিনের দরকার হবে না। অবাক হয়ে দেখলাম যে সত্যি তাই, দস্যুরা তার ছেলেকে না নিয়ে ভুল করে অন্য ছেলেকে নিয়ে গেছে জেনে তার এত আনন্দ হয়েছে যে কান্নায় ভেঙে পড়ে নিজের ছেলেকে বুকে জড়িয়ে ধরলেন। বিকেল 5টার মধ্যে পুরো দৃশ্যটা শেষ হয়ে গেল। এর পরের কাজটা অন্ধকার হলে পর হবে, তার মানে 7টার আগে নয়। পুলকেশবাবু আর মমতা মাসি সার্কিট হাউসে ফিরে গেলেন। বাকি কাজটা খুবই সোজা, আমাকে শুধু এঘর ওঘর ঘুরতে হবে, আর ক্যামেরা সেটা পাঁচিলের বাইরে থেকে এমনভাবে তুলবে যে মনে হয় যেন দস্যুরাই ব্যাপারটা দেখছে। 2 ঘন্টা দিব্যি বেরিয়ে গেল গ্রামোফোন শুনে। মিস্টার লোহিয়ার একটা চুঙাওয়ালা পুরনো গ্রামোফোন আছে, আর আছে রাজ্যের পুরনো হিন্দি ওস্তাদি গানের রেকর্ড। সেই সব রেকর্ড তিনি বাজিয়ে শোনাচ্ছিলেন। দাম দেওয়া গ্রামোফোন এর আগে আমি কখনো দেখিনি। অ্যাসিস্ট্যান্ট মুকুল চৌধুরী খুব ওস্তাদি গানের ভক্ত, সে বলল এসব রেকর্ড নাকি আজকাল একেবারেই পাওয়া যায় না। অথচ মিস্টার লোহিয়া সেগুলোকে এমন যত্নে রেখেছেন যে এতদিনেও পুরনো হয়নি। 7টার কিছু আগেই গান শোনা বন্ধ করে শর্টের জন্য তৈরি হতে শুরু করলাম। এবার রাজপুত্রের পোশাক, ঠিক 15 মিনিট লাগলো তৈরি হতে, কিন্তু তাহলে কি হবে, খবর এলো যে কাজে একটু দেরি হবে, সেই জগন্নাথ দে বা যোগু ওস্তাদকে পাওয়া যাচ্ছে না। বিশুদা হন্তদন্ত হয়ে সকলকে জিজ্ঞেস করে বেড়াচ্ছে কেউ জগন্নাথকে দেখেছে কিনা। বিকেলে আমি নিজে দেখেছি ভদ্রলোককে, এর মধ্যে হঠাৎ তিনি গেলেন কোথায়। এখানে বলে রাখি যে অ্যাক্টর হিসেবে তিনি যতই ভালো হন, লোক হিসেবে আমার যোগু ওস্তাদকে তেমন ভালো লাগছে না। তার 2টো কারণ আছে। এক হলো যোগু ওস্তাদের হাসিটা পরিষ্কার না, সত্যি বলতে কি পান দোক্তা খাওয়া অমন দাঁতে পরিষ্কার হতেও পারে না। দ্বিতীয় কারণ হলো দলের 2 চাকর ভিক্ষু আর পঞ্চাননের সঙ্গে ভদ্রলোকের ব্যবহার মোটেই ভালো না। এটা আমার ভীষণ খারাপ লাগে, বিশেষ করে এই কারণে যে ওরা দুজনেই দারুণ পরিশ্রম করতে পারে। বিশুদা যোগু ওস্তাদকে খুঁজতে যাবার আগে সুশীলবাবুর সঙ্গে কথা বলে গেল যে ইতিমধ্যে যেন আমার শটটা নেওয়া হয়ে থাকে। আমি তো তৈরি, এখন শুধু বাকি আলো বসানো। সাধারণ বিজলি বাতিতে শুটিং সম্ভব নয়, তাই স্টুডিওর বড় আলো ব্যবহার করতে হবে। ডিরেক্টর সুশীলবাবু এসে আমাকে বুঝিয়ে দিলেন কেমন করে এঘর থেকে ও ঘরে চলাফেরা করতে হবে। মনে মনে গুনগুন করে গান গাও, বললেন সুশীলবাবু, আর সেই গানের তালে তালে পা ফেলো, তাহলে চলাটা স্বাভাবিক আর মজাদার হবে। আসলে রাজপুত্রের কিছু করার নেই, তাই সে আপন মনে এঘর ও ঘর করছে, এই ভাবটা ছবিতে ফুটে ওঠা চাই। আমি একটু একটু গাইতে পারি, কিন্তু কি গান গাইব সেটা চট করে ভেবে পেলাম না। সুশীলবাবুকে জিজ্ঞেস করাতে উনি ভেবে বললেন, ধানের ক্ষেতে রৌদ্র ছায়ায় জানো? আমি হ্যাঁ বলতে সুশীলবাবু বললেন, ভেরি গুড, তাহলে ওটাই গুনগুন করো। আমি মনে মনে গানটা একবার গেয়ে নিলাম, পুরো গানের কথা মনে নেই আর তার দরকারও নেই। 1/2 ঘন্টার মধ্যে শটটা খুব সুন্দরভাবেই হয়ে গেল। তারও 1/2 ঘন্টা পরে বিশুদা এসে খবর দিল যে যোগু ওস্তাদকে পাওয়া গেছে। বিশুদা একেবারে ফায়ার হয়ে আছে দেখে আর বেশি কিছু জিজ্ঞেস করতে পারলাম না, কিন্তু কথাবার্তাতে বুঝলাম যে যোগু ওস্তাদের নেশা করার বাতিক আছে। সে চলে গিয়েছিল রাজবাড়ি থেকে কিছু দূরে বাজারের মধ্যে একটা মদের দোকানে, সন্ধ্যা হলেই সে নাকি নেশা না করে পারে না। এদিকে অন্য 2জন দস্যু তৈরি হয়ে বসে আছে, এবার যোগু ওস্তাদকে মেকআপ করে পোশাক পরে ছগনলাল সাজতে হবে। কাজেই আরও প্রায় 1 ঘন্টা লেগে গেল। বিশুদা এর মধ্যে একবার জিজ্ঞেস করে গেছে আমি বাড়ি যেতে চাই কিনা। আমার কিন্তু সব ব্যাপারটা ভীষণ ভালো লাগছে, তাই বলে দিলাম যে দস্যুদের শট না দেখে ফিরবো না। শট হতে হতে হয়ে গেল 9:30। 3 গুন্ডা রাজবাড়ি পাঁচিলের বাইরে একটা গাছের নিচে দাঁড়িয়ে, পাঁচিলটা উঁচু হওয়াতে রাজবাড়ির শুধু চূড়োটা দেখা যাচ্ছে, তাই ছগনলাল তত্তরিয়ে গাছে উঠে যায়, আর তার দেখা দেখি অন্য 2জন গুন্ডাও। এবার তারা অমৃতকে দেখতে পায়। ঠিক এই সময় একজন টহলদার সেপাই এসে পড়ে, তার হাঁক শুনে 3 গুন্ডা গাছ থেকে লাফিয়ে পড়ে দৌড়ে গিয়ে তাদের গাড়িতে উঠে পালায়। শুটিং দেখে এটা বুঝতে পারলাম যে নেশাই করুক আর যাই করুক,
যোগু ওস্তাদ অ্যাক্টিংয়ে দারুণ পাকা। বিশুদা পরে বলেছিল, লোকটা মারাত্মক অভিনেতা, তাই ও শত বদ খেয়াল সত্ত্বেও ওকে না নিয়ে উপায় নেই। আমি মনে মনে বললাম, আর যাই করো বাবা, আমার সঙ্গে অ্যাক্টিং করার সময় নেশা করে এসো না, আমি শুনেছি মদের গন্ধ ভয়ানক খারাপ। পাঁচ, শুটিং থেকে রাত করে ফিরে বেশ ক্লান্ত লাগছিল, তাই খেয়ে নিয়েই শুতে চলে গেলাম। আগামীকাল অত ভোরে ওঠার দরকার নেই, কারণ সকালে শুধুই পুষ্করের মেলার ভিড়ের শট নেওয়া হবে, তাতে কোনো অভিনেতার দরকার হবে না। মেলা শুরু হবে কাল থেকেই, কাজে খুব বেশি ভিড় হবার আগে কিছু শট নিয়ে রাখা দরকার। সন্ধেবেলা আবার কাজ আছে রাজবাড়িতে, এবারে হিরো শঙ্কর মল্লিককে লাগবে। দৃশ্যটা হচ্ছে রাজা পুলিশে খবর দেবার পর ইন্সপেক্টর সূর্যকান্ত এসে অমৃতকে জেরা করে সব ব্যাপারটা জেনে নিচ্ছে। কাজেই আমারও কাজ আছে, আর পুলকেশ ব্যানার্জিরও আছে। ওঠার তারা না থাকলেও সাতটার বেশি বিছানায় শুয়ে থাকতে পারলাম না, এক হিসেবে ভালোই হলো, কারণ বারান্দায় বেরিয়েই বিশুদার সঙ্গে দেখা হয়ে গেল। বিশুদা বলল, তুই আমাদের সঙ্গে আসবি? আমি বললাম, কোথায়? জায়গাটার নাম দৌড়াল, এখান থেকে 16 কিলোমিটার দূরে। গল্পের মতো একটা নালা পাওয়া গেছে, সেটা কৃষ্ণানকে দেখিয়ে দেব, ও একবার পরখ করে দেখতে চায় মোটরসাইকেলে টপকে পেরোনো যায় কি না। স্টান্টম্যান এসে গেছে? আর বলিস না, বলল বিশুদার, ট্রেন প্রায় 3 ঘন্টা লেট, কৃষ্ণানকে নিয়ে আমি ফিরেছি প্রায় রাত 1:30। তার মানে মোটরসাইকেলও থাকবে আমাদের সঙ্গে? তা থাকবে বই কি, সেটা যাবে বাসের মাথায়, ওখানে গিয়ে চড়বে কৃষ্ণান। কৃষ্ণান কোন দেশি লোক বিশুদা? ম্যাড্রাসি, সেটা দেখলেই বুঝতে পারবি। 8টার মধ্যে ব্রেকফাস্ট হয়ে গেল, আজ বাস ছাড়া কিছুই যাচ্ছে না, কারণ 3টে গাড়ি পুষ্কর চলে গেছে শুটিংয়ে। তবে আউটিংয়ে অনেকেরই উৎসাহ, তাই যারা শুটিংয়ে যায়নি তারা প্রায় সকলেই বাসে উঠে পড়ল। সবশেষে বিশুদার সঙ্গে এলো একজন লোক, যার বছর 30-এক বয়স, গায়ের রং মোটামুটি পরিষ্কার, আর হাইট মাঝারির চেয়ে একটু বেশি। ভদ্রলোকের শরীর যে অত্যন্ত ফিট, সেটা তার হাঁটা চলা দেখলেই বোঝা যায়। স্টান্টম্যান স্টান্টম্যান করছিলি, ইনি ক্যাপ্টেন কৃষ্ণান, বলে বিশুদা ভদ্রলোককে আমার পাশের খালি সিটে বসিয়ে দিল। ক্যাপ্টেন কৃষ্ণান আমার দিকে চেয়ে ঝলমলে দাঁত বার করে হেসে পরিষ্কার বাংলায় বললেন, নমস্কার। আমি তো অবাক, ভাবতেই পারিনি যে কৃষ্ণান বাঙালির নাম হতে পারে। বাসের মাথায় মোটরসাইকেল চড়ে গেছে, 2 বার হর্ন দিয়ে ডিলাক্স বাস রওনা দিয়ে দিল। বাসের সবাই ঘুরে ঘুরে নতুন আসা স্টান্টম্যানের দিকে দেখছে, আমার চোখটাও চলে গেল তার দিকে। ভদ্রলোক এখনো মিটিমিটি হাসছেন। শেষে আর না থাকতে পেরে জিজ্ঞেস করলাম, আপনি বাঙালি বলে মনে হচ্ছে, কিন্তু আপনার নাম তো? আমার নাম কৃষ্ণপদ সান্যাল, হেসে বললেন ভদ্রলোক। বম্বেতে বাঙালি স্টান্টম্যানকে কেউ পাত্তা দেয় না, তাই একটা দক্ষিণী নাম নিয়েছি। ওখানে ভাঙা ভাঙা হিন্দি আর ইংরেজি বলি, কথা তো বলতে হয় না বেশি, আমাদের কথায় কেউ কান দেয় না, শুধু দেখে কাজটা ঠিক হচ্ছে কিনা। আমার অদ্ভুত লাগছিল ভদ্রলোককে দেখে, ইনি শঙ্কর মল্লিক হয়ে সব কঠিন প্যাচের কাজগুলো করবেন, আর লোকে ছবি দেখে ভাববে সব বুঝি শঙ্কর মল্লিকই করছেন। বিশুদা বলছিল, হিন্দি ছবির হিরোরা যত ফাইটিং করে, যত ঘোড়া থেকে পড়ে, যত এবাড়ি থেকে ওবাড়ি লাফ মেরে চলে যায়, সবই আসলে করে স্টান্টম্যানরা, কিন্তু বাইরের লোক সেটা জানতেও পারে না। আমি আরেকবার আর চোখে চাইলাম ভদ্রলোকের দিকে, কৃষ্ণপদ সান্যাল, তার মানে ব্রাহ্মণ, তাদের বাড়ির ছেলে স্টান্টম্যান হলো কি করে, এসব তো জানতে হবে ভদ্রলোকের কাছ থেকে। এটা বেশ বুঝছি যে একে একটা গোপ লাগিয়ে দিলে একটু দূর থেকে শঙ্কর মল্লিকের সঙ্গে বেশি তফাত করা যাবে না। দুজনের গায়ের রং আর গড়ন মোটামুটি একই রকম, বিশুদার বাছাইয়ের প্রশংসা করতে হয়। সেই যে এই স্টান্টম্যানকে জোগাড় করে এনেছে সেটা জানি। তোমার নাম কি? নাম বললাম, তারপর বললাম, আমাকে তো বোধহয় আপনার পিছনে বসতে হবে মোটর বাইকে। তা বসবে, বললেন ক্যাপ্টেন কৃষ্ণান, ভয়ের কোনো কারণ নেই, মোটরসাইকেলের স্টান্ট আমার মতো কেউ করতে পারে না, 22টা হিন্দি তামিল ছবিতে আমি মোটরসাইকেল চালিয়েছি, একবারও গড়বড় হয়নি, তাই বুঝি? ইয়েস স্যার। ভদ্রলোককে দেখে কেন জানি বেশ ভালো লাগছিল, চেহারার মধ্যে
এমন একটা নির্ভীক ভাব চট করে দেখা যায় না, আর এমন পরিষ্কার হাসি যে মানুষের তার মধ্যে কোনো নিচু ভাব থাকতে পারে কি, মনে তো হয় না। ক্যাপ্টেন কৃষ্ণন গুনগুন করে হিন্দি গানের সুর ভাজছেন দেখে আমি আর কোনো কথা বললাম না। ভালো করে আলাপ করার অনেক সময় আছে। নালা টপকানোর শুটিংটা হবে 2 সপ্তাহ পরে, সেটা আমি জেনে নিয়েছি। দৌড়াল একটা ছোট্ট শহর, সেটা ছাড়িয়ে বাস আরও কিছু দূর যাওয়ার পর বিশুদা এক জায়গায় থামতে বলল। বায়ে বনের মধ্যে দিয়ে একটা পায়ে হাঁটা পথ চলে গিয়েছে, বুঝতে পারলাম সেটা দিয়ে আর বাস যাবে না, আর সেটা দিয়েই আমাদের যেতে হবে। এইসব জায়গা বাঁচার জন্য সুশীলবাবু বিশুদা আর ক্যামেরাম্যানকে সঙ্গে নিয়ে গত মাসেই একবার আজমির ঘুরে গেছেন। জায়গা বাছার কাজটা সবসময় আগেই সেরে নিতে হয়, শুটিং একবার আরম্ভ হয়ে গেলে তখন আর অন্য কিছুর সময় থাকে না। এই নালাটা ডিরেক্টর সাহেবের পছন্দ হয়েছে ঠিকই, কিন্তু যাকে মোটরসাইকেল করে এটা টপকে পেরোতে হবে তারও তো পছন্দ হওয়া চাই। বিশুদা বলল, জায়গাটা বড় রাস্তা থেকে 5 মিনিটের হাঁটা পথ, জিপে করে অনায়াসেই যাওয়া যায়, এমনি গাড়ি বা বাসে সম্ভব নয়। আমরা বাস থেকে নেমে হাঁটতে শুরু করলাম, মোটরসাইকেলটাও নামানো হয়েছে। ক্যাপ্টেন কৃষ্ণন তাতে চড়ে বিকট আওয়াজ তুলে স্টার্ট দিয়ে আমাদের পাশে পাশেই চললেন। পাতলা বন, গাছপালাগুলো সব অচেনা, এ দৃশ্যের সঙ্গে আমাদের বাংলাদেশের কোনো মিল নেই। ক্রমে বড় রাস্তায় গাড়ি চলাচলের শব্দ একেবারে মিলিয়ে এলো, এখন শুধু মোটরসাইকেলের শব্দ আর পাখির ডাক। মিনিটখানেক পরে একটা কুলকুল শব্দ পেলাম, বুঝলাম নালা এসে গেছে। এখানে পথটা একটু চওড়া আর একটু চড়াই, খানিক দূর চড়াই গিয়ে রাস্তাটা হঠাৎ ঢালু নেমে গিয়ে একেবারে নালায় পড়েছে। নালাটা হাত দশেক চওড়া হলেও মোটরসাইকেলকে লাফিয়ে পার হতে হবে প্রায় 20-25 হাত, তাহলে ঠিক এদিকে চড়াইয়ের মুখ থেকে ওদিকে উত্তরাইয়ের মুখে গিয়ে পড়বে। কি ক্যাপ্টেন, কি মনে হচ্ছে? বিশুদা ক্যাপ্টেন কৃষ্ণনের দিকে এগিয়ে গিয়ে জিজ্ঞেস করল। কৃষ্ণন ইতিমধ্যে বাইক থেকে নেমে সেটাকে দাঁড় করিয়ে নালা আর রাস্তাটাকে ঘুরে ঘুরে দেখছে। দাঁড়ান, একবার ওপারটা দেখে আসি। কৃষ্ণন ঢাল দিয়ে নেমে জলের ধারে গিয়ে প্যান্টটাকে গুটিয়ে খানিকটা উপরে তুলে ছপছপ করে জল পেরিয়ে ওপারে চলে গেলেন। মিনিট খানেক ওদিকটা দেখার পর আবার এদিকে ফিরে এসে বললেন, আমি একবার ট্রাই করে দেখব, আপনারা একটু পাশে সরে দাঁড়ান। দলের সবাই হুড়মুড় করে নালার ধারে নেমে রাস্তার দুপাশে ভাগ হয়ে দাঁড়ালো। আমি বাঁ দিকের দলের সঙ্গে রয়েছি, আমার চোখ রাস্তার দিকে। কৃষ্ণন ইতিমধ্যে আবার উপরে ফিরে এসে মোটরসাইকেলের দিকে এগিয়ে গেছে। রাস্তার দুপাশে ঝোপ থাকার জন্য কৃষ্ণনকে আর দেখা যাচ্ছে না, কিন্তু ফটফটানি শোনা যাচ্ছে। আওয়াজ যেভাবে কমে আসছে তাতে বুঝতে পারছি কৃষ্ণন বাইকটাকে বেশ দূরে নিয়ে যাচ্ছেন স্পিড তোলার সুবিধার জন্য। রেডি হলে বলবেন, হাঁক দিল বিশুদা। কয়েক সেকেন্ড পরেই উত্তর এলো, রেডি, আই এম কামিং। এবার বাইকের শব্দটা ক্রমে বেড়ে যাওয়াতে বুঝতে পারলাম সেটা রওনা দিয়েছে। রওনা দেওয়া ঝোপের পেছন থেকে হঠাৎ ম্যাজিকের মতো বেরোনো, এ দুটো অবস্থার মধ্যে ব্যবধান বড় জোর 3 সেকেন্ডের। আর তারপরেই ঘটল তাক লাগানো ব্যাপারটা। একটা হিংস্র ক্ষুধার্ত বাঘ যেমন তার সমস্ত শক্তি দিয়ে অনায়াসে 10 হাত দূরে তার শিকারের উপর লাফিয়ে পড়ে সেইভাবে, আর ঠিক সেই রকম সহজে আর সতেজে ক্যাপ্টেন কৃষ্ণনের মোটর বাইক শূন্য দিয়ে লাফিয়ে নালা টপকে উল্টো দিকের উত্তরাইয়ের মুখটাতে পড়ে গড়গড়িয়ে নেমে ওদিকে ঝোপের পিছনে অদৃশ্য হয়ে গেল। এরপরে একটাই জিনিস হবার ছিল, আর হলেও তাই, দলের সবকটি লোক একসঙ্গে হাততালি দিয়ে কৃষ্ণনের এই আশ্চর্য স্টান্টের তারিফ করল। কিন্তু এইখানেই খেলার শেষ নয়, এরপরে যেটা হলো সেটা আমি সারা জীবন ভুলতে পারবো না। ওপার থেকে হঠাৎ কৃষ্ণনের ডাক শোনা গেল, মাস্টার অংশুমান। আমি আমার নামটা শুনে হঠাৎ কেন জানি থতমত খেয়ে গেলাম। অংশুমান যেন আমি নই, নামটা যেন অন্য কারুর। কোথায় মাস্টার অংশুমান? আবার এলো ডাক। এদিকে বিশুদা আমার দিকে এগিয়ে এসেছে, তোকে ডাকছে, তুই যাবি? যাব। হঠাৎ মনের সমস্ত ভয় যেন ম্যাজিকের মতো উবে গেল। আমার মন বলল, ক্যাপ্টেন কৃষ্ণন যেখানে সারথি সেখানে ভয়ের কিছু থাকতে পারে না। আমি চেঁচিয়ে বলে দিলাম, এক্ষুনি আসছি। তারপর প্যান্ট তুলে নালা পেরিয়ে হাজির হলাম ওপারে। 20 হাত দূরে ক্যাপ্টেন কৃষ্ণন বসে আছেন বাইকে,
আমায় হাতছানি দিয়ে ডাকলেন, রিহার্সালটা হয়ে যাক। আমি এগিয়ে গেলাম ক্যাপ্টেন কৃষ্ণানের দিকে। ভদ্রলোক কেডিয়ারের উপর একটা চাপড় মেরে বুঝিয়ে দিলেন আমায় কোথায় বসতে হবে। আমি বসলাম। কিচ্ছু ভয় নেই, শুধু আমার কোমরটাকে দু হাতে শক্ত করে জড়িয়ে ধরবে। আমি ধরলাম। ক্যাপ্টেন কৃষ্ণান বাইকটাকে ঘুরিয়ে আরেকটু দূরে নিয়ে গেলেন, তারপর আবার নালার দিকে ঘুরিয়ে ইঞ্জিনে একটা হুঙ্কার দিয়ে বাইকটা ছেড়ে দিলেন। কোমর জড়ানোর সঙ্গে সঙ্গে আমার চোখও বন্ধ হয়ে গিয়েছিল, তাই আমি কিছুই দেখিনি। শুধু জানি যে যখন চোখ খুললাম তখন আমি উল্টো পাড়ে চলে এসেছি। আমার উপর দিয়ে একটা ঝড় বয়ে গেছে আর সকলে নতুন করে হাততালি দিচ্ছে আর সাবাস সাবাস বলছে। কেমন লাগলো? জিজ্ঞেস করলেন ক্যাপ্টেন কৃষ্ণান। আমি বললাম, দারুণ মজা, দারুণ আরাম। যাক, আর কোনো ভাবনা নেই। কাল স্টেশন থেকে আসার পথে বিশুবাবু বলেছিলেন সিনটার কথা। আমি বললাম, কোনো চিন্তা নেই, ছেলেটি যদি সাহস করে বাইকে চড়তে পারে তাহলে আমার দিক দিয়ে কোনো গড়বড় হবে না। এর মধ্যে আরও অনেকে আমাদের কাছে এসে পড়েছে। সুশীলবাবু পুষ্করে শুটিং করছেন, না হলে উনিও নিশ্চয়ই খুবই খুশি আর নিশ্চিন্ত হতেন। শঙ্কর মল্লিক আমার পিঠ চাপড়ে ব্রেভো বয় বলে তারিফ করলেন। তারপর কৃষ্ণানের সঙ্গে হ্যান্ডশেক করে নিজের পরিচয় দিয়ে বললেন, আমার এই স্টান্টের ব্যাপারে সত্যিই চিন্তা ছিল। জানি আমাকে এসব কিছুই করতে হবে না, কিন্তু যে করবে তাকে মানাবে কি না সেইটাই ছিল ভাবনা। আপনাকে দেখে মনে হচ্ছে আমার মতো একটা গোফ লাগিয়ে দিলে একটু দূর থেকে বা পেছন থেকে কেউ আর তফাতই করতে পারবে না। যে কাজের জন্য আসা হয়েছিল সেটা হয়ে গেছে বলে সবাই আবার বাসে উঠল। 12টার মধ্যে সার্কিট হাউসে দুপুরের খাওয়া সেরে যেতে হবে মিস্টার লোহিয়ার বাড়ি। নালা টপকানোর ব্যাপারে রিহার্সালটা এভাবে উতরে যাওয়াতে আমার যে কি নিশ্চিন্ত লাগছে তা বলতে পারি না। সমস্ত ছবিটাতে এটাই আমার সবচেয়ে কঠিন কাজ, আর এটা নিয়েই ছিল সবচেয়ে বেশি ভাবনা। ভাগ্যিস কৃষ্ণানকে পাওয়া গিয়েছিল। ভালো স্টান্টম্যান যে কি জিনিস সেটা আজ প্রথম বুঝলাম।